আসসালামু আলাইকুম। তো আজকে চলে আসছে নিউ মার্কেটে, আমাদের যে নতুন শোরুম রয়েছে নুসরাত শাড়ির, সেখানে তো আজকে আপনাদেরকে দেখাবো একেবারে নতুন একটা কাতানের শাড়ির কালেকশন। এটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে আর কাপড়টা হচ্ছে একদম পিওর সিল্কের উপরে। এগুলো আমি খুলে দেখাবো, তার আগে অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি। নুসরাত শাড়ির দোকান নাম্বার হচ্ছে 38 ঢাকা নিউ মার্কেট, আর ফোন নাম্বারটা হচ্ছে 01322307104। এই নাম্বারটা সেভ করলে এই হোয়াটসঅ্যাপ পেয়ে যাবেন। আপনারা অনলাইনে কিনতে চাইলে এখানে নাম, মোবাইল নাম্বার, অ্যাড্রেস দিয়ে অনলাইনে অর্ডার করতে পারবেন। ঢাকার যে কোনো জায়গায় আপনারা ক্যাশ অন ডেলিভারি এবং ঢাকার বাইরে যারা আছেন কুরিয়ারের মাধ্যমে আপনারা নিতে পারবেন। তো এটা হচ্ছে আঁচল, পুরো আঁচলটা এই জরির কাজ করা এবং পাড়েও। হ্যাঁ, কাপড়টা খুবই সফটের মধ্যে অর্গানজা সিল্কের উপরে থাকবে, অর্গানজা সিল্ক কাতানের মধ্যে। এটা ডিজিটাল প্রিন্ট করা কাতানের উপরে, ঠিক আছে, কাতানের উপরে ডিজিটাল প্রিন্ট করা। এটা হচ্ছে আঁচলটা থাকবে আর এটা হচ্ছে পুরো জমিনটা থাকবে। খুবই সুন্দর একটা ডিজাইন করা এবং কালারটাও দারুণ। হ্যাঁ, ক্রিম কালার উপরে থাকবে, বিভিন্ন কালারের প্রিন্ট করা। আর এটার প্রাইস মূল্য থাকবে 1950 টাকা। 1950 টাকায় আপনারা এই শাড়িটা নিতে পারবেন। তো এটার আরও ডিজাইন আছে, আমি এগুলো দেখাই দিচ্ছি আপনাদেরকে। এই একটা হবে আকাশি কালারের মধ্যে, একটা হবে গোল্ডেন কালারের মধ্যে, প্রিন্টগুলো আলাদা একটু হলো। হ্যাঁ, এটা হচ্ছে ভিতরটা শেডের মতো হবে। একটা হবে গাঢ় পেস্ট কালার, এটা হচ্ছে পুরো জমিনটা, আর এটা হচ্ছে পাড়া চোখ। একটা মিষ্টি কালার, খুবই সুন্দর প্রত্যেকটা কালারে, কিন্তু দারুণ। আপনাদের যেটা ভালো লাগে নিতে পারেন। প্রিন্টগুলো আলাদা, ডিজাইনগুলো একটু চেঞ্জ আছে, কাপড়ের কোয়ালিটি এবং প্রাইস সেম থাকবে 1950 টাকা। হচ্ছে অলিভ গ্রিন কালারের মধ্যে, নিচে গাঢ় উপরে হালকা। একটা হবে পেঁয়াজ কালার, একটা হবে অ্যাশ কালারের মধ্যে। একটা হবে গোলাপি কালার, মিষ্টি গোলাপি কালারের মধ্যে। প্যাশের মধ্যে একটা হবে, এটা ডিজাইনটা আবার আলাদা আসবে, কিন্তু খুব সুন্দর ডিজাইনটা, অনেক সুন্দর এটার। একটা হবে ঘিয়া কালারের মধ্যে, এটা হচ্ছে পেস্ট কালার। প্রত্যেকটাই আলাদা আলাদা ডিজাইন এখানে। তবে হালকা কফি কালারের মধ্যে আসবে। এটা হচ্ছে অলিভ গ্রিন কালার। তো ভিউয়ার্স, আজকে এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।